জুনিয়র ডাক্তারদের বারবার হুমকি দেওয়ায় হুমায়ুন কবিরকে উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বাজার মাত করে প্রচারে থাকতে চাইছেন, এদের উল্টো ঝুলিয়ে কিভাবে সোজা করতে হয় বিজেপি জানে। বিজেপি সরকারে এলে করে দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিল বাজার মাত করার জন্য প্রচারের আলোটা থাকা, এইসব লোক সম্পর্কে কথা বলা উচিত। এইসব লোককে কী করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবে। শনিবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন, জুনিয়র ডাক্তাররা সরকারি বিল্ডিং এ থাকে, এসির হাওয়া খায়, ঘুমিয়ে থাকে, এখানেই শেষ নয়। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এফআইআর হলে জেল খেটে এসে 50,000 লোককে নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে যাবেন হিসেব নিকেশ বুঝতে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেবার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিয়েছে ডাক্তারদের সংগঠন আইএমএ। এদিকে শুভেন্দু অধিকারীকে অতীত মনে করে পাল্টা আক্রমণ করেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন, একসময় 6টা জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী, তখন এমন তারা করেছিলেন যে পালিয়ে বেঁচেছেন। হুমায়ুন কবির সমাজ বিরোধীদের ভাষা বলছেন, কেন মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দিচ্ছেন না, প্রশ্ন তুলেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সমাজ বিরোধীদের ভাষায় কথা বলছেন নেতা মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সেটাকে এন্ডর্স করছেন, চুপ করে থাকছেন, মানে মৌনতা সম্মতির লক্ষণ। তিনি তো বলছেন না, প্রতিবাদ করছেন না, তিনি তো দল থেকে বের করে দিচ্ছেন না ওনাদেরকে, তিনি তো বিধায়ক পদ থেকে তাকে বসিয়ে দিচ্ছেন না, তিনি তো পুলিশকে বলছেন না, তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি তো বলছেন না সুও মোটো মামলা করার জন্য, এর বিরুদ্ধে যে উত্তেজনামূলক কথা বার্তা বলার জন্য, এর আগে সাম্প্রদায়িক মন্তব্য করতে শুনেছি ওনাকে, কোনোদিন কোনো ব্যবস্থা নিয়েছেন? তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী, মৌনতা হচ্ছে যে সম্মতির লক্ষণ, অর্থাৎ তার এন্ডর্সমেন্ট আছে। হুমায়ুন কবির যা ভাষা বলছেন এরপর লোকে হনুমান কবির বলবেন। আক্রমণ করেছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হুমায়ুন কবির বুঝতে পারছেন না, এরপরে হনুমান কবির বলবে লোকে, হনুমান কবির হয়ে বেঁচে থাকবেন।